বন্ধুরা দেখুন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছ আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো হচ্ছে কক্সবাজারে পাওয়া যাচ্ছে। তো এই সব মাছগুলো যদি আপনারা দেখেন সত্যি একবার অবাক হয়ে যাবেন, যেখানে কত ধরনের মাছ আর সবগুলো হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ। এগুলো সমুদ্র থেকে উঠায় আনা, মানে তুলে আনা মাছ, যেগুলো হচ্ছে কিছুক্ষণ আগেও মানে আমার সামনে মানুষ নিয়ে নিয়ে এগুলো খাচ্ছে। এই যে দেখুন, এখানে একটা অক্টোপাস আছে, বিশাল সাইজের একটা অক্টোপাস, দেখছেন কত বড়। মামা, এই অক্টোপাসটার ওজন কত হবে? 1 কিলো। 1 কেজি? 1 কেজি অক্টোপাসের দাম কেমন রাখতেছেন আপনি? 600 টাকা। এটা কি মানুষ খায়? এটা কি পুরোটা খাবে নাকি আপনি কেটে কুটে মানে পিস পিস করে দিবেন? পিস পিস করে ফ্রাই করে দিবেন? অস্থির, অসাধারণ। এটা কিন্তু অক্টোপাস, আর আপনারা কিন্তু জানেন অক্টোপাস খুবই ভয়ঙ্কর একটা প্রাণী, আর অক্টোপাসটা কিন্তু মামা সবাইকে খাওয়াচ্ছে। মামা একটু অক্টোপাসের এই হাত পা গুলো একটু ছড়াই দেন তো আমরা দেখি একেবারে সরাসরি। এই যে দেখেন মামা এখন অক্টোপাসটা দেখাচ্ছে। ওয়াও জোস ভাই, কি একটা অক্টোপাস রে বাবা! আমি মানে দেখলেই তো কেমন যেন লাগতেছে। আর খায় কিভাবে মানুষ? মানুষ খায় এগুলা? ভয় পায় না? সিরিয়াসলি, আপনি খাইছেন কখনো? মামাও কিন্তু খায় এই মাছ, মাত্র লাইভ দিছি, এখনই 1000 মানুষ দেখতেছে। আচ্ছা, সো এই যে এখানে আরেকটা আছে, এগুলা কি জিনিস ভাই? তুমি কি ধরতে পারো এগুলা? একটু ধরো তো, একটু ধরে দেখাও দেখি জিনিসটা কি। তো আমরা একটু দেখি। ওয়াও, এটা আবার কি একেবারে পুরো সম্পূর্ণ অদ্ভুত ধরনের প্রাণী, জীবনেও আমি এরকম দেখিনি। এটার ভিতরে কি একটু দেখি তো, একেবারে অবাক করা জিনিস। এটা এটা কি জিনিস? স্কুইড। মামা এগুলো কত করে কেজি? এই যে স্কুইড না কি জানো, এগুলো স্কুইড পিস হিসাব। পিস হিসাব, প্রতি পিস কত করে? বড়গুলো 1000 টাকা, ছোটগুলো 500 টাকা। জোস, মানে এইরকম আজব ধরনের প্রাণী আমি জীবনে প্রথমবার দেখলাম, একেবারে সম্পূর্ণ অবাক। সো আর দেখি এখানে কি কি আছে। এখানে একটা লাল মাছ দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু একেবারে ভয়ঙ্কর। আপনারা দেখুন এটার দাঁতগুলো কি বিশাল বড় সাইজের, একেবারে সম্পূর্ণ হাঙ্গরের মতো। এই মাছটা মনে হয় এটা হচ্ছে মাংসাশী মাছ। আপনারা দেখেন কি বিশাল বড়, এটা জিব্বাটা দেখেন, ভিতরে জিব্বাও আছে। মানে এইরকম মাছ আমি আমার জীবনে প্রথমবার দেখলাম, এত ভয়ঙ্কর মাছ। আল্লাহ, আমার জীবনে এইরকম জিনিস প্রথমবার দেখলাম। এক ভাই মনে ভাই, 2500 টাকা ভাই, অনেক বাজেট। এই একটা চিংড়ি মাছের দাম 2500 টাকা, বাপরে বাপ। 1 কেজি? আচ্ছা, এইটা দেখেন বিশাল বড়, এত বড় চিংড়ি মাছ। এটাকে লবস্টার বলে অবশ্য, আমি জীবনেও দেখি নাই। দেখেন এইরকম মানে ভয়ঙ্কর এত বড় চিংড়ি মাছ যদি আপনার জীবনে প্রথমবার দেখে থাকেন, সবাই কিন্তু শেয়ার করে দিবেন। দেখেন কি বিশাল বড় সাইজের, বাপরে। 2500 টাকা এটা মামা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 2500 টাকা, ফ্রাই করে দিবেন তাই তো? আচ্ছা, ফ্রাই হয়, বারবিকিউ হয়। এই যে এখানে আছে ঝুলানো আছে, এগুলো হচ্ছে লবস্টার বা চিংড়ি মাছ আমরা যেগুলোকে বলি, 500 টাকা করে এগুলো ঝুলানো গুলা। এখানে ছোট ছোট গলদা চিংড়ি, আমরা বাসায় যেই চিংড়ি গুলা খাই সেগুলোও আছে। দাড়ি? সিরিয়াসলি ভাই, এটা দাড়ি? দেখুন দেখুন একটা মজার জিনিস এই ভাইটা আমাদেরকে দেখাচ্ছে, চিংড়ি মাছের দাড়িটা দেখেন। এই যে এখান থেকে উঠতে উঠতে এই দেখুন কত দূরে গেছে, প্রায় 1 মিটার বলা যায়, মানে 3 হাতের বেশি। মানে চিন্তা করছেন কি রকম আজব প্রাণী দেখা যায় কক্সবাজার আসলে। এই যে এখানে এক ধরনের মাছ দেখতে পাচ্ছি, এগুলা এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে আজব ধরনের মাছ। দেখেন মামা এগুলা কি মাছ? টুনা ফিশ। আচ্ছা, আসলে মামাদের এখানে অনেকগুলো লাইট আছে যার জন্য দেখা যাচ্ছে না। বন্ধুরা সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি এই মাছগুলো জীবনে প্রথমবার দেখে থাকেন, সবাই কিন্তু আজকে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, কারণ এরকম মাছ আমি জীবনেও দেখিনি। এই দেখুন এখানে কাঁকড়া আছে, কাঁকড়াও কিন্তু মানুষ খায়। মামা কাঁকড়া কত করে? 150 টাকা করে কাঁকড়া। আচ্ছা, এটা তো ফ্রাই করা সহ, তাই না? আর এই লবস্টারগুলো নর্মালি আপনারা কেজি কত করে বিক্রি করেন? কেজি নিলে 2000 টাকা। 2000 টাকা করে কেজি? আচ্ছা, অস্থির জিনিস আসলে। মামার কাছে অনেক মানে যেগুলো আমি দেখছি ও আশেপাশে অনেকগুলো মাছের দোকান দেখছি, তার মাঝে মামার কাছে সবচেয়ে বিগ সাইজের। মামা এগুলো কি আপনি স্পেশালি কালেকশন করেন কারো থেকে? স্পেশালভাবে? আচ্ছা, মামা কিন্তু স্পেশালভাবে কালেকশন করে, কারণ হচ্ছে তার এখানে যে অক্টোপাসটা দেখছি, বিশাল সাইজের অক্টোপাস, আমি এত বড় অক্টোপাস দেখি নাই। আর এটা হচ্ছে স্কুইড। স্কুইড এইরকম বড় স্কুইড আমি জীবনেও দেখি নাই। মামা এটা 1000 টাকা আমাকে বলছে। তারপরে এই যে এখানে এই এত বড় মাছ আমি কখনো দেখি নাই, মানে বিশাল সাইজের। আর স্পেশালি চিংড়ি মাছটা, চিংড়ি মাছের দাড়িটা দেখেন কি বিশাল বড় বড় দাড়ি, মানে অবাক করা, একেবারে সম্পূর্ণ অবাক করা কাণ্ড। তো বন্ধুরা যে যেখান থেকে আছেন আজকে আমাদের লাইভটি শেয়ার করে দেন, আর যে যেখান থেকে আছেন প্লিজ সবাই শেয়ার করে দেন, আর মানুষকে দেখিয়ে দিন যে আসলে পৃথিবীতে, যে পৃথিবী না কক্সবাজারে, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ আছে যেগুলো আছে মানুষ একেবারে সরাসরি খায়। কি একটা অবাক করা কাণ্ড, তাই না?